আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে আমি আমার পুইনর করো। তো রাইতকেও নো আমরা খাইমো। তো আফার সপ্তাহ রেডি করা, অলরেডি টাইম রান দিলিছেন। তো এখন আর কি ভাজি বানাইরা, বিফ কারি আর ফিশ ফ্রাই করা। তো হয়ে আমি আপনার লগে শেয়ার করিলাই আর ভাজি টাইম তোরা ডিফারেন্ট করিয়া বানাইরা দেখতে পাররা। আপনারা লেখা আছে আর তারপরেও যদি বোঝার অসুবিধা হয় আপনারা আমারে কমেন্ট দিবা। আর ভিডিওর ফার্স্টেও আপনারা রেখরাম, যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে প্লিজ বেশি করে লাইক দিবা আর নাইস কমেন্ট দিবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা, আমার সাপোর্ট দিবা আর বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইবগে, কুইক ভিডিও দেখতে পারবা। আর রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনার আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। তো ইনও দেখতে পারা আপনারা এড করিলিরা, এড করা বাদে ভালো ঠিকছে মিক্স করিলিবা। তো এটা তো আর আপনারা দেখেও বুঝবা। আর এখানেও আমার ভাইও আছেন। তো এখন তো আর স্কুল হলিডে, তো দুই সপ্তাহ লাগে স্কুল হলিডে আসিল। তো তার লাগে আমার মাম্মিয়ে আমার ভাইরাকে এক সপ্তাহ লাগে বইনর করে দিছেন। মাম্মিয়ে কইরা স্কুল হলিডে যদি শেষ হয়ে যায় তে আর আফায় সময় ফাইতা নাই। আর আপনারা তো জানেন যদি যার তিনটা চারটা বেবি থাকেন আর সবর যদি স্কুল হয়ে যায় তে বাদে গড়ো যাওয়া স্কুল থাকে গড়ো আনা এটা আস্তা দিনও যায় কে। তো তার লাগে কি মাম্মিয়ে খুঁড়াতে আর যাও কি সপ্তাহ থাকি আই বাইনে। আর আমার বাইরও তো ভাল লাগে না, বিকজ এমনিও তো তাই 14 দিনের লাগে কোয়ারেন্টাইনও আসেন আবার লকডাউনও। তো তাই খুঁড়া জানে তান সময় খাটেন না, বন্দি লাগে তান গেছে। তো তার লাগে আমরাও কইতে আর আমরা যাই কি সব তান তোরা সময় খাটবনে। আর ইনো খালি আমরা ভাই বোন আর আমার দুলা ভাই, সো আমরা খালি নিজের সব। আর আফার গরু তাই নেক্সটটা কোনো হানো যাইরা না, খালি আফার গরু আসেন। তো ইনো দেখতে পারা রাইস রেডি হয়ে গেছে। আর প্লিজ আপনারা সবে দোয়া করবা আমার বাইর লাগে আর আমার বইনজি বইন ফুতর লাগে। এখানে স্কুল হলিডে তো মাত্র 2 সপ্তাহ লাগে আর হলিডে শেষ হয়ে গেলে তো আবার স্কুলেও যাইতে হয় বা তারা যেন বালাফতা যাইতে পারেন, কোনো বেমার আজার যাতে পড়েন না। প্লিজ আপনারা বেশি করে দোয়া করবা। আর ইনো দেখতে পারা আমরা কিউটি আম্মু, তো তাই না আমার লোকের মায়ের খরা, বিকজ তাই সাইন সবে তান্ডে টাইনি বেবি হইতা। তো আমি গিয়া তান্ডে খুঁড়াম যেন তাইন বিগ বেবি হয়ে গেছেন। তো তাইন খুঁড়া নও আম টাইনি বেবি। সো আমি সবসময়ও তান লগে মায়ের খরি, সো আমার কাছে ভাল লাগে। আর পাই চাইন তো আরও কিউট লাগে যেগুলা তারা এটা খোয়েন। সো সবসময় তাইন সাইন জানে আমি কইতাম তাইন টাইনি বেবি। সো আমি কই নাও তুমি টাইনি বেবি নাই বিগ বেবি হয়ে গেছো। তো ইনো দেখতে পারা আফাই সপ্তাহ রেডি করিলিরা আর দুলাবাই তারা ইনো বইয়া গো ফরা দেখতে পারা। তো আমার বাইরও কলেজ আছে, তো এখন তো আর কলেজও যাইতে পারা না। সো তাই অনলাইনও আঁকে ক্লাসও জয়েন্ট হইরা। আর তান গেছে আরও খারাপ লাগে যেনে মসজিদও গিয়া নমাজ পড়তে পারা না। তো আমার ভাইয়ে মাশাল্লাহ ফাঁস অক্ত নমাজ পড়েন আর সবসময় তাই চেষ্টা করেন যেনে মসজিদও গিয়া নমাজ পড়তাম। আর ইকে তো এখন যে দিন পাটি হয়েছে, সো
লাগে, 70 নমাজ ফুললে লাগে আরো 70 টাইম হয়ে যায়, তো কুইক সময় যায় কি। তো আমার ভাই এখই দাম ডারে যেন লাগে একটা খানি বাদে একটা টাইম, লাইক লাঞ্চ খানি বাদে লাগে ডিনারও টাইম খুই খাই হয়, সো পেটর ভুক লাগে না আমার ভাই একটা খইরা। আর তো চেষ্টা কে আইসেন টাইম টেবিল তো তোরা চেঞ্জ হয়েছে, তো আমরা হইরাম না ঠিক আছে তোমার কাছে আখতা লাগে বা আবার ঠিক হয়ে যাব কয়দিন বাদে। তো দেখতে পারা বিফ কারিও রেডি হয়ে যান, আর মাশাল্লাহ সব খারি যে ভালো হয়েছিল, খাইতে যে মজা লাগছে, আর সবে ভালা পাইছেন। আমার ভাইয়ের কাছেও ভাল লাগছে, বা তাই বেশি খাইতে পারছেন না, তোরা খাইছেন খাইয়া হয়েছেন জানে তাই ফুল হয়ে গেছেন আর খাইতে পারতা নাই। আর আপনারা হয়তো খাইতে পারেন যেন অত কারি কেতার লাগিয়ে রাঁধছেন, আর আমার বইনের অভ্যাস তাই আটটা বা নয়টা কারি না ছাড়া তাই সালম ভাল লাগে না রাঁধতে, তাই এমনও যদি রাঁধেন নর্মেলি গরুর মাঝে যেনে রাঁধেন পাঁচটা ছয়টা কারি থাকা লাগে, আর না তান গেছে ভাল লাগে না, বিকজ তোরা তোরা হরি রাঁধেন বা বেশি কারি থাকতে হইব, তান অভ্যাস হয়ে গেছে রাঁধি রাঁধি। তো কোনো সময় আমিও হয়ে যেন আপা অতটা রাঁধোখানে, তো তাইখন যেন স্কুল তার লাগে সময় ফাইন না, তো একলগে যদি রাঁধি লাইন তো যায় কি তান কয়ে দিন। আর তোরা খোম জাল দিয়া রাঁধেন, তো আমার বইনজি তারাও তারা খাইতে পারেন কোনো অসুবিধা হয় না তারার, আর ভেজিটেবল তারা ইতা বালা ফাইন। তো আমি আবারও হইরাম আজকের ব্লগটা আপনার কাছে কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা, আর বেশি বেশি হরি সাবস্ক্রাইব করবা, প্লিজ আমি চাই আমার 1000 সাবস্ক্রাইব হইতো, সো আপনারা যদি সবে আমার সাপোর্ট করেন তে আমার 1000 সাবস্ক্রাইব হইতে কিন্তু বেশি সময় লাগতো নাই, আর আমার নয়া নয়া ভিডিও আপনারা দেখতে পারবা। তো আপনারা সবে আমার সাপোর্ট করুক আমার 1000 সাবস্ক্রাইব হওয়ার লাগে, তো আপনারা যদি আমার সাপোর্ট করেন তো আমার নয়া নয়া ভিডিও আপনারা দেখতে পারবা, আর আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন আপনারা সাপোর্ট ছাড়া আমি সামনে আগাইতাম পারতাম নাই, তো প্লিজ আপনারা আমার সাপোর্ট করবা। আর আমার ভিডিও ফার্স্ট 6 মিনিট দেখাবা দেখে আপনারা কমেন্ট দিবা, তো কমেন্ট হাই টইত নাই, আর এখন তো বাড়াও যাওয়া যান না বেশি, তো তার লাগে ভিডিও করতাম পারাম না করো বেশি ভিডিও করো না, তবু আমি আপনার লগে শেয়ার করবো নয়া নয়া ভিডিও, আপনারা আমার সাপোর্ট করবা। আর আপনারা যদি কোনো লাহন ভিডিও দেখতে চাইন আমার কমেন্ট দিয়া জানাইবা, আমি চেষ্টা করবো আপনারা জেলা সাইন ভিডিও ওলা ভিডিও এড করতাম আমি। তো দেখতে পারা সপ্তাহ রেডি হয়ে গেছে, এখন দুলাভাই আমরা সব রেলই আদিরা দেখতে পারবা, আমার ভাইও বইছেন, তো তাই খাইতা চাইরা না আমরা জুড়ে আনছি তান দিয়ে কানও হয়েছে তোরা খাইবাই না আমরা লোকে, তো আমার বইনজিও এখানেও আসেন বইন ফুটো আসেন, আর ঠাইনি বেবি তাইনি কানও নাই, সো তাইনও ইনও খাইতা নাই তান্ডে তান আম্মু খাওয়াইতে হইবা, সো তাই না ইরা না আমরা তান্ডে ডাকরাম। আসলে সুন্দর লাগে এভরি টাইম গরু যাওয়া বা দেও আমার খান্দা তাইবা এই আমার মায়া দিবা দেওয়া বা দেখবা খালা লুক আম ঠাইনি বেবি, তো আমিও তানলে চলাইতাম হরে আমি হইম নৌ ইউ বিগ বেবি, তো কইবা নৌ খালা আম ঠাইনি বেবি, তো আমার যে ভাল লাগে যেবলা তাই আমার লগে মায়ের হরেন, আসলে ভাই চিন্তরতা দেখলেও সুন্দর লাগে, আর ফোন করলে যে সুন্দর ফোনও মাতবা, 2 দিন যদি হয়ে যায় আমি তান করে যাই না, তো কইবা আমি খেনে যাইরাম না তাই না আমার মিস করা। তো আপনার কাছে ব্লগটা কিনা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা, আসসালামু আলাইকুম।